আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত। 5 মিনিটে মজার একটা ডেজার্ট তৈরি করব, বানাবো তালের শাঁসের পুডিং। যে কেউ এটা তৈরি করতে পারবেন, খুবই সহজ বানানো আর উপকরণ খুবই কম। তো আমি 3টা তালের শাঁস নিয়েছি, প্রথমে ছিলে নেব, তারপর ছুরি দিয়ে পাতলা পাতলা করে কেটে নেব। আর লাগবে হচ্ছে দুধ। আমি দুধটা জাল করে আগেই ঘন করে নিয়েছি, আগার আগার দিয়ে বানাবো যেহেতু, সেহেতু মাপটা লাগবে। তাই এখানে 1 কাপ দিয়ে মেপে নিলাম। সাথে দেব 3 টেবিল চামচ চিনি, 1 চা চামচ আগার আগার পাউডার। এবার চুলায় বসিয়ে চিনিটা গলে গিয়ে যখন 2টা বলক আসবে তখন নামিয়ে নেব, কারণ দুধটা আমি আগেই ঘন করে নিয়েছি। এবার পছন্দ মতো বাটিতে দুধটা নিয়ে উপরে কেটে রাখা তালের শাঁস দিয়ে দিতে হবে। আর এটা ফ্রিজে রেখে জমাতে হবে না, এটা নর্মালের এইভাবে রেখে দিলেই 10 মিনিটের মধ্যে এটা জমে সেট হয়ে যায়। তারপর ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন। এই গরমে দারুণ মজার ঠান্ডা ডেজার্ট, যেমন সহজ বানানো তেমনই মজার এটা খেতে। তো তালের শাঁসের সিজন শেষ হওয়ার আগেই একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। একবার বানালে এটা বারবার বানাতে মন চাইবে, বারবারই খেতে ইচ্ছে করবে। এটা এতটাই সহজ বানানো আর এতটাই মজার খেতে। ভালো থাকবেন। এরকম সহজ রেসিপি পেতে চাইলে চ্যানেলটির সাথেই থাকুন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।